হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসছি, যে কিছু কিছু সাহায্যকারী ভার্ব, এরপরে তোমার ডাবল কোশ্চিন, মডেল অক্সিলারি ভার্ব, তো এইগুলোর অর্থ জানাটা আমার আমাদের অতি জরুরি, এবং তোমার পার্সোনাল প্রোনাউন্স এ সম্পর্কে তোমার প্রতিটা বিষয়ের ধারণা থাকতে হবে, তা না হলে তুমি ইংলিশে ডেভেলপ করা অসম্ভব। যখন তুমি টেন্স করো, ভয়েস করো, ন্যারেশন করো, আর যেটাই করো, ইংলিশে যাই করো, তোমার এই এই বিষয়গুলোর প্রতিটা ওয়ার্ডের শব্দের অর্থ জানা দরকার। যদি তুমি এর অর্থ যদি সঠিকভাবে না জানো, তাহলে দেখা যাবে তোমার কী হবে, তুমি ইংলিশটা কখনো কি ট্রান্সলেশনও করতে পারবে না, কোনো বিষয় ভালো বুঝবেও না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই তাহলে কি ইম্পর্টেন্ট বিষয়গুলো। তাহলে দেখো যে আমরা যেমন আমি কালকে আলোচনা করেছিলাম বি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, তারপর ডাবল কোশ্চেন অনেক, কিন্তু তো এগুলো যদি আমরা কি এগুলোর সম্পর্কে যদি আমরা ভালো নলেজ না রাখি এবং এগুলো যদি মুখস্থ না রাখি, তাহলে কিন্তু আমাদের খারাপ হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি ভিডিওটা ছোটো করব। তো তাহলে দেখো যে প্রথমে আছে অ্যাম। অ্যাম মানে কি? হয় বা হই। তাহলে এটার অর্থ তোমার জানতেই হবে। এরপরে দেখো ইজ, ইজ মানে হয়, আর মানে হয় বা হও। আচ্ছা, ওয়াজ মানে ছিল বা ছিলেন, ওয়াজ মানে ছিল বা ছিলেন। এরপরে দেখো ওয়ার মানে ছিল, ছিলেন, ওয়ার মানে ছিল, ছিলেন। এরপরে দেখো উই মানে আমরা বা আমাদের, হি মানে পুরুষ, হি এটা পুরুষকে বোঝাবে, আর কি হি মানে সে বা তিনি হয়, আর সিটা, সিটা অবশ্যই মেয়েদের জন্য ইউজ করা হয়, সো মেয়ে এটাও সে বা তিনি। আমাদের হিম, হিম মানে তার বা তাহার, হিম মানে কি তার বা তাহার। দেব মানে তাহারা বা তারা, তাহারা বা তারা, এটা আমাদের প্রতিটা স্টুডেন্ট জানা দরকার এবং জানতেই হবে। এরপর দেখো ওয়ার, ওয়ার মানে ছিল বা ছিলেন, ওয়ার মানে ছিল বা ছিলেন। দেব মানে তাহারা বা তারা, দেব মানে তাহারা বা তারা। আই মানে আমি আমার, আই মানে আমি আমার। তো স্টুডেন্ট, তোমরা এখানে মুখস্থ করতে হবে, কিন্তু একবার চোখ বুঝে এগুলো দেখতে হবে না, যে কেন আগে তুমি মুখস্থ করো যে আমি আমার মানে কি আই, তারপর হচ্ছে তাহারা তারা মানে দে, তাহারা তারা, তাহারা বা তারা মানে দে, এরকম মুখস্থ করতে হবে। ইউ মানে, ইউ মানে তুমি বা তোমার, তোমাদের, ইউ মানে তুমি বা তোমার বা তোমাদের। তাহলে আর আওয়ার মানে আমাদের, এটা পসেসিভ, কিন্তু এই যতগুলো পসেসিভগুলো আছে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো আগে মুখস্থ করতে হবে, তারপরে অন্য কিছু। এরপরে দেখো মাই, মাই মানে আমার, মাই মানে আমার। দেয়ার মানে তাহারা বা তাদের, একই কথাই। তো এগুলো যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি ইংলিশে কখনো ডেভেলপ করতে পারবে না। এবার আমরা আসি কিছুটা ডাবল কোশ্চেন। হোম, হোম মানে কাকে বা কার, কাকে বা কার। এখানে আমরা একটা আছে হুজ মানে কার। আচ্ছা, আমি একটা অবলিক দিয়ে দিতে পারি, সরি। হোম মানে কি আমরা কাকে বলি, যেমন হোম টু ইউ ওয়ান্ট, কাকে চাও। দিস ইজ মানে এই হয়। আচ্ছা, দ্যাট ইজ মানে ওই হয়, এই ওইটা হয়। হোয়াট মানে কি। এরপরে দেখো হু মানে কে বা কারা, শ্যাল বা উইল, উইল মানে হবে, হব, হবেন, হবে, হব, হবেন, একই বিষয়গুলোই। এরপর দেখো হ্যাজ মানে আছে, হিজ মানে তার, হাউ মানে কত, কীভাবে, কেমন, ইট মানে ইহা বা এটা, হোয়াই মানে কেন, কী কারণে, দিস মানে ইহা বা এটা, হুইচ মানে কোনটি, দ্যাট মানে ওইটা বা ওইটি। এরপর দেখো এখানে আরেকটা বিষয় দেখানো উচিত, আমি দেখাচ্ছি যে ডাব্লুএস হুজ, এখানে জানি, এখানে আমি এখানে লিখে দিলাম বাংলার অর্থটা। দেখো হুজ মানে কার, যেমন আমরা বলতে পারি হুজ ফেন ইজ দিস, আমরা যেন কলম বলতে হুজ ফেন ইজ দিস, এই কলমটি কার, হুজ ফেন ইজ দিস, এই কলমটি কার। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাবল কোশ্চেনটা 100% লাগবে। যদি তোমার যদি মনে করো না আমার এগুলোর প্রয়োজন নেই, তাহলে তো তুমি সব থেকে বড়ো ভুল করবে। যাই হোক, এরপরে দেখো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে দেখো দিস আর মানে এইগুলো হয়, হ্যাভ মানে আছে, দোস আর মানে ওইগুলো হয়, হ্যাজ মানে আছে,
am being, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো am being মানে হইতেছি, হইতেছে, হইতেছো। is being মানে একই অর্থ, are being মানে একই অর্থ। এটা কখন কোথায় বসা লাগে এটা যখন তুমি মুখস্থ করবে তখন অটোমেটিক্যালি তুমি জেনে যাবে। was being মানে হইতেছিল, were being ওয়ার্বিং মানে হইতেছিল, দেখো হ্যাড বিন মানে হয়েছিল, উইল বি বিং, শ্যাল বি বিং মানে হতে থাকবে, হ্যাভ টু মানে তে হয়, হ্যাজ টু মানে তে হবে, হ্যাড টু মানে তে হয়েছিল, হ্যাভ বিং প্লাস ভার্বের তিন নম্বর ফর্ম মানে আসতে, থাকাতে, পাওয়াতে, পেতে অর্থ, ডেয়ার টু মানে সাহস করা, অট টু মানে করতে করতে হতো বা উচিত, ইউজ টু মানে করতাম, ওয়ান টু মানে চাই, বিজ্ঞান টু মানে শুরু করতাম, নিড টু মানে প্রয়োজন, বিন মানে হয়েছে, গেট গ্রো বিকাম মানে হয় বা হয়ে। তো স্টুডেন্ট এগুলো যদি তুমি ভালো করে যদি না অ্যানালাইজ করো বা না জানো তাহলে কিন্তু তোমার জন্য খারাপ হবেই। সো এগুলা ভালো করে মুখস্থ করবা, ভালো করে যেন দীর্ঘদিন মনে থাকে। যদি দীর্ঘদিন মনে থাকে তাহলে তোমাকে যে কোনো টিচার যখন তোমাকে কি আলোচনা করবে তোমার ইংলিশ বিষয়, তাহলে তুমি 100% ইনশাল্লাহ এই ওয়ার্ডগুলোর মিনিং যদি জানো তাহলে তোমার জন্য খুব বেনিফিট হয় এবং খুবই উপকার হবে। তো স্টুডেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে নিও। আর তোমরা জানো আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ থাকে, তো প্যারাগ্রাফ বলো, অ্যাপ্লিকেশন বলো, সিভি বলো, অনেক অনেক আছে, তোমরা দেখে নিতে পারো ইচ্ছা করলে। ওকে, আর একটা কথা না বলি না, যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি কোনো এক সময় কি তোমার ভালো লেগে যাবে। আর যেই মুহূর্তে তোমার ভালো লেগে যাবে সেই মুহূর্তে কি একটা সাবস্ক্রাইব করে নিও। ওকে, অল দ্য বেস্ট।